বিশ্ব থমকে গেছে করোনা মহামারীতে বাংলাদেশ রক্ষা পায়নি তার ছোবল থেকে 26 মার্চ থেকে সীমিত আকারে লকডাউন বেড়েছে কয়েক মাসে রাজধানী ঢাকার প্রায় অর্ধেক মানুষের দেহে এরই মধ্যে তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি আইডিসিআর ও আইসিডিডিআরবি যৌথ জরিপে উঠে এসেছে চলতি বছরের জুলাই পর্যন্ত প্রতি 10 জনে একজন সংক্রমিত হয়েছেন আর 85 ভাগেরই ছিল না কোনো লক্ষণ জিনোমিক অ্যানালাইসিস করতে যে আমরা যেটা দেখলাম বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে স্ট্রেনগুলো রয়ে গেছে ফর কোভিড-19 সেটার সাথে আমাদের দেশে পাওয়া যে স্ট্রেনগুলোর কোনো পার্থক্য নেই একই ধরনেরই এবং এখানে যে মিউটেশন হচ্ছে কিন্তু খুব একটা রেট হাই না গবেষণায় ঢাকার 25টি ওয়ার্ডের 12,619 জনের নমুনা পরীক্ষায় কোভিড-19 শনাক্ত হয়েছে 9.8 ভাগের দেহে সার্ভে থেকে আমরা দেখছি যে আমাদের সিম্পটম না থাকলেও কিন্তু আমাদের কেস পজিটিভ হতে পারে সুতরাং আপনি কিন্তু জানেন না যে আপনার পাশের জন আসলে রোগী কি রোগী নয় তাদের মধ্যে অ্যান্টিবডি লেভেল টু অ্যান্টিবডি দেখেছি সিরো পজিটিভিটি আছে কি না সেটাই আমরা এই স্টাডিতে বিশ্লেষণ করেছি গবেষকরা বলছেন সংক্রমণ নিয়ন্ত্রণে ও টিকা দেওয়ার ক্ষেত্রে এসব তথ্য কাজে লাগবে এই স্বাস্থ্যবিধি মেনে চলার কার্যক্রমে যদি অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু কোভিডের ক্ষেত্রে আমরা এটা প্রতিরোধ নিয়ন্ত্রণ আমাদের জন্য কষ্টসাধ্য হবে এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আবারও আশ্বাস দেন সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার আমরা অন্যান্য অনেক দেশের অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ ভালো করেছে এখন পর্যন্ত ভালো আছে আইডিসিআর আইসিডিডিআরবি যৌথ জরিপের আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসআইডি ও বিল অ্যান্ড মেলিন্ডা গ্রেটস ফাউন্ডেশন সাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা